নমস্কার, কেমন আছেন সবাই? দীপসির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চাল কুমড়োর মোরব্বা। লাগবে পাকা চাল কুমড়ো, ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে করে নিতে হবে। আর চুন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন এইগুলো করার পরে এই জলের মধ্যে চুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নেব, যাতে চুনগুলো না লেগে থাকে। এদিকে কড়াইতে আমি চিনির শিরা করেছি, তার মধ্যে দিয়েছি এলাচ আর কেওড়া জল। এলাচ আর কেওড়া জলটা দেওয়ার কারণ চাল কুমড়োর যে একটা গন্ধ সেটা যাতে না থাকে সেজন্য। আর আমি প্রথমেই দেখিয়েছি যে কেকটা, তো কেকের মধ্যে আমি এই মোরব্বাগুলো ইউজ করেছি, খুবই সুন্দর খেতে হয়, শুধুও খাওয়া যায়। আচ্ছা, ধুয়ে নেওয়ার পরে চাল কুমড়োগুলো আমি জলে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এখানে সিদ্ধ প্রায় হয়ে এসেছে, ফুটে গেছে জলে। এবার আমি এগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়ে আমি ওই চিনির যে শিরাটা তৈরি করছি তার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা কিন্তু বেশ ঘন করেই করতে হবে, চিনির পরিমাণটা বেশি দিতে হবে, না হলে মোরব্বাটা ঠিক তৈরি হবে না। এবার আমি এক এক করে দিয়ে দেব চাল কুমড়ো গুলো। আমি যে চুনটা ইউজ করেছিলাম জলে ভিজিয়ে রাখতে, ওই চুনটা আপনারা পানের দোকানে পেয়ে যাবেন। পানির সাথে যে চুনটা খাওয়া হয় সেই চুনটাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে নাড়তে থাকবো কিছুক্ষণ পর, এটা থেকে একটু জল বেরোবে, তাতে কোনো সমস্যা নেই। ওই জলটা আবার শুকিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে, তাহলেই তৈরি হবে মোরব্বা। দেখুন জলটা বেরিয়েছে, আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, চাল কুমড়ো থেকেই জলটা বেরিয়েছে। জলটা আমি শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে, দেখুন পুরো শুকিয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে নেবো। এটাকে আমি সারা রাত বাইরে রেখে দেবো, তাহলেই এটা শক্ত হয়ে যাবে। দেখুন কেমন খটখটে হয়ে গেছে, এটা কিন্তু বাইরে থেকে শক্ত, ভিতরটা জুসি। দেখুন আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু খুবই জুসি, বাইরেটা শক্ত। তাহলে এবার থেকে বাড়িতেই তৈরি করে ফেলুন। দেখা হবে পরবর্তী ব্লগে।